মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে ধুক ছিল দল। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে জয়ে আশার পালে হাওয়া লাগলেও পথ খুঁজে নিতে ব্যর্থ বাংলাদেশ। সঠিক পথের অন্বেষণে সাকিব আল হাসানের স্মরণাপন্ন ক্রিকেট বোর্ড। সাদা পোশাকে দলের টালমাটাল অবস্থায় নানা মহলের চাপে থাকা নির্বাচক প্যানেলও যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। একই সঙ্গে যার 4000-এর ওপর রান আর 224 উইকেট, তার ওপর আস্থা একটু বেশি। সেরা খেলোয়াড়ের সাথে সবসময় আমরা কাজ করেছি এবং অবশ্যই আমাদের জন্য আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। দেশের জন্য সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যেটা ভালো ওটাই করা হয়। সাকিব তামিমরা ক্যারিয়ারের শেষ ভাগে, তাই তাদের নিয়ে অনেক লম্বা সময়ের পরিকল্পনা করতে পারছেন না নীতি নির্ধারকরা। পরবর্তী অধিনায়ক তৈরির প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে চান তারা। সেজন্যই দীর্ঘদিনের শূন্যস্থান পূরণ করে লিটন দাসকে সহ অধিনায়ক করা হয়েছে। অভিজ্ঞ সাকিবের ডেপুটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনিও, বিশ্বাস প্রধান নির্বাচকের। ম্যাচের মধ্যে ইনজুরি হতে পারে ক্যাপ্টেনের, ভাইস ক্যাপ্টেন তো একটা আপনাকে ফোন করতে হবে, বাট ওর জন্যও একটা সাহস যোগাবে ভালো খেলার জন্য, ওকে তো তৈরি করতে হবে। গেল 13 বছরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে কোনো জয় নেই বাংলাদেশের, তার ওপর এই ফরম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। যদিও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই সিরিজে ব্যর্থতার পরও সাকিবের দলকে নিয়ে স্বপ্নবাজ নান্নু বাশাররা। ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশন ইজ ভেরি ডিফারেন্ট, অনেক অনেক দূরে আমাদের এখান থেকে, সবসময় কিন্তু পৃথিবীর সব দেশ গিয়ে কিন্তু স্ট্রাগল করে, আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। আমরা আশা করছি যে যেহেতু লাস্ট সিরিজটা আমরা ভালো খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজে, এখানে ব্যাক টু ব্যাক অনেকগুলো টেস্ট ম্যাচ খেলে কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি আমরা, তো আশা করছি যে ফার্স্ট সিরিজ টেস্ট সিরিজে শুরু, টেস্ট সিরিজটা ভালো করতে পারলে পরবর্তী ফরম্যাটগুলি আশা করছি আরও ভালো করবে। নর্থ সাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুই ম্যাচ সিরিজ শুরু হবে 16 জুন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।